মানুষ ঘুমানোর জন্য ওষুধ খায়, কিন্তু সবচেয়ে বড় ক্ষতিকর ঘুমের মোবাইল, ইনসমনিয়া বলে ঘুমের সংকট বা স্বল্পতা। যারা ঘুমের আগে মোবাইল দেখবে ওদের নিঃসন্দেহে আরো দুই ঘন্টা পরে ঘুম হবে। কেউ কেউ ঘুম আসে না বলে মোবাইল দেখে, আসলে মোবাইল দেখার কারণে ঘুম আসছে না, মোবাইল দেখার কারণে ঘুম আসছে না। তো এইরকম জাতি যেটা আমার ঘুম কেড়ে নেয়, স্বাস্থ্য কেড়ে নেয়, চোখও দেখে না, কানটাও কেড়ে নেয়, এটা মানুষের জন্য কি লাভ করলো? আর একটি কথা বললাম না, এখনো যারা বিয়ে শাদি করে নেই তাদের যে যৌনতা অত পুরুষত্ব বা পুরুষের উর্বরতা সেটিও নাকি ক্ষতিগ্রস্ত হবার অনেক সম্ভাবনা আছে, শুনেছি অনেক সম্ভাবনা আছে। আরো আপনারা একটু জেনে নিয়েন এটা কতটুকু ক্ষতি হয় কি না হয়। আমি বললে তো হয় না, ফাসালু আহলে যিকরি ইন কুনতুম লা তাআলামুন। এই ক্ষেত্রে যারা অথরিটি বলার অধিকার রাখেন তাদের কাছে জেনে নেবেন। আমি যেটাকে শুনলাম পড়লাম সেটা আপনাদের সামনে পেশ করলাম, এটা আপনাদের সামনে পেশ করলাম, এই ক্ষতিটাও হয়। অথচ স্বাস্থ্য সেহের এটি আমাদের কাছে নেয়ামত, আল্লাহ পাখের তারুণ্য, জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়, বসন্ত বেলা শক্তির সময়, কাজের সময়। আমাদের তারুণ্যের সবচেয়ে বড় অপচয় হয় মোবাইল, ফেসবুক অথবা এ ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে, কারণ মোবাইলের নাম্বার ওয়ান গ্রাহক হলো যুবক, বয়স্ক নয়, শিশুরাও নয়। স্মার্টফোন কাদের হাতে? যুবকদের হাতে, তরুণের হাতে। কাজে তারুণ্যের একটি বড় সময় নষ্ট হয় এই জায়গায়, তারুণ্য নষ্ট হয়। তারুণ্য নষ্ট মানে কি? একটি জাতির ভবিষ্যৎ নষ্ট, কারণ আজকের যারা তরুণ যদি মাদ্রাসায় পড়ে থাকে আগামী দিনের মহাদ্দেশ সে, আগামী দিন ইমাম খতিব সে, আগামী দিনের ওয়াইজ আলোচক সে, আগামী দিনের পীর মহাদ্দেশ সে, আগামী দিনের দায়ী রাহবর সে। আর যে স্কুল কলেজে পড়ে থাকে আগামী দিনের আমলা, ডাক্তার অথবা চিকিৎসক বলেন, প্রকৌশলী বলেন, জনপ্রতিনিধি বলেন, আগামী দিন তাদের মাধ্যমে রচিত হবে। মোবাইল আসক্ত মানুষ, মোবাইল আসক্ত মানুষ ফেসবুকের সংস্কৃতিতে বড় হওয়া তার অন্য, ইউটিউবের আবর্জনা কি মানসিকতার যার বড় হয়েছে সে আগামী দিন একজন দিনদার আলেম যেমন হয় না, একজন দায়িত্বশীল বাবাও হয় না। نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم تسليمًا كثيرًا كثيرًا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا، أولئك لهم عذاب مهين. وقال تعالى: إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. وقال رسول الله صلى الله عليه وسلم: من حسن إسلام المرء تركه ما لا يعني، أو كما قال صلى الله عليه وسلم. তালিমুদ্দিন হালিমিয়া দিনী দর্শাগার, এই দর্শাগার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত গ্রামী কদর, ওয়াজিবুল ইহতেরাম, উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, মুআজ্জজ হাজেরিন, রব্বুল আলমিনের দরবারে একটি বরকতময় মাহফিলে কথা শুরু করার আগে বিনীতভাবে ফরিয়াদ করেছি, মালিক যেন দয়া করে মেহরবানি করে সহি শুদ্ধ কথা আমলের সাথে এখলাসের সাথে বলার শোনার তৌফিক দান করেন। কি বিষয় নিয়ে কথা বলবো
অনেক সময় আয়োজকদের সাথে নিজেরা যোগাযোগ করে জানবার চেষ্টা করি, কখনো আয়োজকদের পক্ষ থেকে আগে থেকে ইঙ্গিত দেওয়া হয় যে অমুক বিষয়ের উপরে কথা বলতে হবে। বাংলাদেশে অনেক দিনই দর্শকায় এখন বিষয়বস্তুগুলো সমন্বয় করা হয়, কারণ অনেকে আলোচনা করেন, আগের আলোচনা তিনি শুনেন নাই, পরে কী বল তাও জানেন না। সমন্বয়ের অভাবে অনেক সময় একই বিষয়ের উপরে অনেকেই কথা বলে থাকেন। দিনের প্রতিটি কথাই গুরুত্বপূর্ণ, তবে যদি সমন্বয় থাকে তখন উম্মার ফায়দা বেশি হয়। জরুরি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকে যদি এক একটা বিষয় নিয়ে কথা বলেন তখন মাহফিলগুলো আরও সার্থক, আরও সফল এবং উম্মার খোরাক পেয়ে যায়। আমি এখানে আসার পরে এই দিনের দর্শকার মুহতামিম বা পরিচালক মৌলানা আতাউল্লাহ সাহেব জিদা মজদুক, তার কাছে জানতে চাইলাম আমি কি বিষয় নিয়ে কথা বলবো। উনি বললেন যে মোবাইল, ইন্টারনেট, ফেসবুক বা এই যে বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবেন। প্রথমে হয়তো অর্থনীতি কী জানে বলতে চেয়েছিলেন, যা হোক পরে বললেন এই মোবাইল ডিভাইস এগুলো নিয়ে কথা বলা। আমি বললাম বিষয়গুলো তো হয়তো যুবকদের জন্যই বেশি প্রযোজ্য, যারা বয়স্ক প্রবীণ তারা আলহামদুলিল্লাহ মোবাইলের এই বলা মুসিবত থেকে নিরাপদ আছে, এই মুসিবত থেকে তারা নিরাপদেই আছে। যারা আমরা আমাদের শৈশব যারা এই টেকনোলজি বা প্রযুক্তির যুগে হয়েছে, আমরা যারা মোবাইলের সোয়ায় বা এসেছি তাদের জন্য বড় একটি বড় বিপদ এটি। তো এই জন্য মুয়াজ্জেজ হাজিরিন, কথা আমার পরবর্তী যিনি পরে আলোচনা করবেন তিনি হয়তো এসে গেছেন, আমি হয়তো আধা ঘন্টা 40-50 মিনিটের আলোচনা, তো অনুরোধ থাকবে বিষয়টি অত্যন্ত যুগোপযোগী বিষয় এবং সময়ের প্রতি দায়িত্ববোধ সচেতনতাই দাবি করে এ বিষয় সম্পর্কে আমাদের জানা, শরীয়তের দৃষ্টিভঙ্গি বোঝা, ইসলাম কি বলে। প্রথমে খুব সংক্ষেপে আপনাদের কাছে বড়দের কথা শোনাতে চাই যে প্রযুক্তি, মোবাইল বলেন যে কোনো প্রযুক্তির ক্ষেত্রে এটি কত ভালো সেটি নির্ভর করে কত ভালো ব্যবহারের উপরে, ভালো ব্যবহারের উপরে। যদি ব্যবহার ভালো হয় ঘরে চুরি রাখতে সমস্যা নেই, সমস্যা আছে? এই চুরি মুরগিও জবাই করা যায়, কেউ বা এটি ডাকাতি চিন্তার জন্য কি করে ব্যবহার করে। প্রযুক্তির যে কোনো বিষয়ের ক্ষেত্রে এটি ভালো দিক, ভালো ব্যবহার উপরে নির্ভর করে। ফেসবুক মনে করুন, উদাহরণস্বরূপ বললাম, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শহর ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে ঢাকা, 2 কোটির উপরে মানুষ ফেসবুক ব্যবহার করে, 2 কোটি। ঢাকার জনসংখ্যা 2 কোটি নয়, কম, কিন্তু যারা ফেসবুক ব্যবহার করে তারা জানে অনেকে একাধিক অ্যাকাউন্ট চালায়, নারী পুরুষের নামে অ্যাকাউন্ট চালায়, পুরুষ নারীর পরিচয় দিয়ে চালায়, এ সমস্ত অরাজকতাগুলো ফেসবুকে হয়, নৈরাজ্যগুলো হয়। এই জন্য অনেকে সদ্য নামে, ভুয়া নামে, ফলস আইডি দিয়ে, ফেক আইডি দিয়ে, ভুয়া আইডি দিয়ে অ্যাকাউন্ট চালায়। এই জন্য বলা হয় 2 কোটি মানুষ ফেসবুক চালায়, 2 কোটি, 20 মিলিয়ন। এবং এ সমস্ত ডিভাইসের পিছনে একটি বড় সময় অপচয় করে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মোবাইলের প্রতি আসক্তি বা ডুবে থাকা দেশের নাম ফিলিপিন, 3 ঘন্টা প্রায় 60 মিনিটের কাছাকাছি, প্রায় 4 ঘন্টায় বলতে পারে দৈনিক মোবাইলের সময় ব্যয় করে। বাংলাদেশ নিয়ে আলাদা কোনো পরিসংখ্যান নেই, তবে মনে করা হয় কম হবে না। যেভাবে রাস্তাঘাটে দৃশ্য, যুবকদের হাতে যেভাবে মোবাইল দেখা যায়, পথেঘাটে যেভাবে ব্রাউজিং করে, ছাদের মধ্যে যেভাবে সেলফি উঠায়, সেলফি উঠাইতে গিয়ে ট্রেনে কাটা পড়ে, তাতে মনে হয় যে অনেকেই অনেক দীর্ঘ সময় এখানে সময় ব্যয় করে। বুঝে আসতেছে কথাগুলো? আমাকে যদি কোনো আমলের সহি আমলই ওয়াজ করার কথা বলতেন প্রত্যেকের বুঝতে সুবিধা হতো। বিষয়টি এমন একটি রাখা হয়েছে কিছু সংখ্যক যুবকরা বুঝবে, বাকিরা বলবো হুজুর এটা কী বলে গেছে।
খায়ের তাদের নিয়ে তো কেউ কেনা কথা বলতেই হবে, কারো না কারো কথা বলতে হবে। এই হিসেবে বিষয়টা যেহেতু একটা উম্মার বড় ফেতনা, সময়ের সবচেয়ে বড় ফেতনা এটি। অনেকে মাদকটাকে সমস্যা মনে করে, হ্যাঁ এটি বড় সমস্যা। মাদকের চেয়ে বড় আসক্তি হলো মোবাইলের আসক্তি, ফেসবুকের আসক্তি। মানুষ যারা নেশাগ্রস্ত মাদকের প্রতি আসক্ত, ওসব মাদকের কারণে মাথার যে হোয়াইট বাটন সেল বলে, যারা একটু পড়াশোনা করে এসব নিয়ে তারা জানবে, হোয়াইট বাটন এই সেলগুলো নষ্ট হয়। মোবাইলের প্রতি যাদের আসক্তি আছে তাদেরও দীর্ঘ সময় মোবাইল দেখলে পরে ব্রেইনের হোয়াইট বাটন সেল কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কাজে মাদকের যে ক্ষতি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমের একই ক্ষতি। মাঝে স্বাধীন কথা তো ঘন্টার পর ঘন্টাই বলতে হবে, আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে মোবাইলের ব্যাপারে বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন অথবা টিকটক বলেন, আরও কত জানি আছে এগুলোর ব্যাপারে মৌলিকভাবে, নাম জানার দরকার নেই, মৌলিকভাবে কথা জানবেন যে কোন একটি জিনিস ভালো হলেই বেশি মাখামাখি দরকার নেই, মাখামাখি উচিত না। বিদ্যুৎ কত ভালো, বিদ্যুতে মিল কারখানা চলে, ফ্যাক্টরি চলে, কিতাব পড়া যায়, কোরআন শরীফ পড়া যায়, মসজিদ আলোকিত, মাহফিল আলোকিত, এই ভালো জিনিসের মহব্বতে পড়ে কেউ যদি বিদ্যুতে একটু জড়াইয়ে ধরেন, আগলে ধরেন, এত ভালো জিনিস তাহলে বাঁচবে কেউ? হ্যাঁ মানা যাবে। তো মোবাইল কেউ যদি বলে এত ভালো, মুহূর্তের মধ্যে পৃথিবীর আপনজনের সাথে কথা বলা যায়, পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে যোগাযোগ হয়, যে টেলিভিশন পত্রিকার আগে খবর ফেসবুকের মধ্যে পোস্ট হয়, আপডেট জানা যায়, প্রতিদিন ভালো জিনিস শেখানো যায়, লেখা যায়, এদিক দিয়ে বললে, এদিক দিয়ে বললে আমি বলবো বেশি মাখামাখি ক্ষতিকর। কারণ মোবাইল আপনাকে হয়তো যদি বারা ভালো ব্যবহারও করেন, আপনাকে দু একটি আমলের কথা বললেও, কিন্তু মোবাইলের প্রতি যখন আসক্তি হয়ে যাবে সে ভালো কথা বলবে কিন্তু ভালো আমল করার সময় আপনার থেকে চিনিয়ে নেবে, আমরা সময় কেড়ে নেবে। প্রতিদিন ভালো কথা শুনবেন কিন্তু ভালো আমল করার আপনার সময় হাতে নেই, কারণ চার ঘন্টায় যদি মোবাইল দেখে সে আমল করার সময় পাবে কই, আমল করার সময় পাবে কই? মোবাইল মানে হলো মানুষের সাথে মানুষের যোগাযোগ, মানুষের যোগাযোগ। প্রতিদিন আধা ঘন্টা, এক ঘন্টা, দুই ঘন্টা মানুষের সাথে যদি মানুষ এত সময় দেয়, সে আল্লাহ পাককে কখন সময় দেবে, সে আল্লাহ পাককে কখন সময় দেবে? সে মনে করে ইমোতে ফ্রি কথা বলা যায়, হোয়াটসঅ্যাপে ফ্রি চ্যাটিং হয়, ফেসবুকের মধ্যে ব্রাউজ করা যায়, সে মনে করে যেহেতু ফ্রি পয়সা দিতে হয় না এই জন্য সমস্যাকে দুই এক ঘন্টা। মোবাইলের হয়তো ইমো ফ্রি, কারো জিন্দগি ফ্রি নয়, কারো হায়াত কি নয়, ফ্রি নয়, জিন্দগি ফ্রি নয়। যেখানে আপনি মোবাইল বা সময় ফ্রি মনে করছেন সেখানে বুঝতে হবে আপনি পণ্য, আপনি কি সামান। পৃথিবীতে কোন পাগল আছে যে আপনার জন্য বাংলাদেশে ফ্রি জিনিস দেবেন? নিঃসন্দেহে কোন না কিছু আপনার থেকে সে আদায় করেই ছাড়ছে, আদায় করেই ছাড়ছে। তো খায়ের যে কোনো প্রযুক্তির ব্যাপারে, ইন্টারনেট ব্যাপার, আমাদের বড়রা বলেন ইন্টারনেট আসলে এন্টার টু নেট, জালে আটকে পড়া, নেট মানে জাল, মানে জালে আটকা পড়েছে। প্রতিদিন পৃথিবীর 70,000 শিশু, কয় হাজার শিশু নতুন করে মোবাইলের জগতে ঢুকে পড়ছে, এটি নতুন করে প্রতিদিন। তাহলে দেখেন প্রতি সেকেন্ডে কতজন ঢুকছে, হিসাব করে দেখেন। এই যে শিশুরা, শিশু তারা মোবাইলে ঢুকে পড়ছে, আর আমাদের অভিভাবকদের অনেকেই পাবেন, আপনাদের এই জায়গায় জানে না, মায়ের কাছে সময় নেই, বাচ্চাকে একটু সান্ত্বনা দেবে, বাচ্চাকে একটু বুকে নেবে, কোলে নেবে, একটু সময় দিয়ে ঘুম পাড়াবে, ভাত খাওয়াবে, না মোবাইল নিয়েই পড়ে থাক, মোবাইল নিয়ে কি পড়ে থাক, এই মোবাইল নিয়ে পড়ে থাক, এই চিন্তা থেকে শিশুরাও মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে। আবার কেউ কেউ বাচ্চাকে খাওয়ানোর বাহানা দিয়ে, বাচ্চার জন্য অনেক আদর, মোবাইল না দিলে খায় না, এই জন্য মোবাইল দিয়ে খাওয়াতে খাওয়াতে এখন মোবাইলের প্রতি এমন আসক্ত, মোবাইল সামনে না দিলে এই ছোট্ট শিশু কিছুই খায় না। এতে করে আসক্তি হয় কিনা আপনাদের গ্রামে? হয়, এগুলো বাস্তবতা। ওয়াজ তো অনেক ধরনের হয়, আজকে এই ওয়াজে শুনে যান, কারণ এটা একটা মহা বিপদ, মহা বিপদ।
16 কোটি মানুষের যদি প্রতিদিন 2-3 ঘন্টা করে হিসাব করে 32 কোটি সময় ঘন্টা তো মোবাইলের পিছনেই যায়। আর মোবাইল মানে একটি মোবাইল নয়, এখন মোবাইলের কারণে সিনেমা হলগুলো বন্ধ, কার হাতের মুঠোয় আসছে মোবাইলের কারণে, খাল কলটল লাগে না, ভিতরেই আছে, টেলিভিশনও লাগে না, টেলিভিশন তো সে যেটা দেখে ওঠাই দেখতে হয়, মোবাইলে তো দেখার নিজের স্বাধীনতা, যেটা সে নিজে দেখতে চায় ওটা দেখতে পারে, ওটাই কি দেখতে পারে, ব্রাউজ করতে পারে, শিফট করতে পারে, চেঞ্জ করতে পারে। তো মোবাইল, টেলিভিশন বলেন, সিনেমা হল বলেন, নাটক ফিল্ম বলেন, গান বাজনা বলেন, ফিল্ম বা কনসার্টের কথা বলেন, অথবা পর্নোগ্রাফি বলেন, অশ্লীল অরুচিকর কুরুচিপূর্ণ নগ্নতা বেহায়াপনা বা নির্লজ্জ যা কিছুই আবর্জনা হয় সব তো মোবাইলের পর্দায় বেসে উঠে, সবই বেসে উঠছে। গোটা পৃথিবীর আবর্জনা কারো পকেটে নিয়ে মসজিদে গিয়ে সেজদা করতে সে একটু লজ্জা করে না, একটু লজ্জা করে না? কারণ এই রিংটোন এগুলো তো সে অনেক সময় মসজিদেও নিয়ে যায়। মসজিদ মুয়াজ সাদরিন, এই জন্য আজকে এ সমস্ত প্রযুক্তি মোবাইল বলেন, টেলিভিশন বলেন, আমি মৌলিক কথা যেটুকু বুঝি সাদামাটা, কারণ আমরা সায়েন্স বুঝি না, অত কিছু জটিলতাও বুঝি না, মুরব্বীদের কাছে যেটুকু শোনা, আমরা বাস্তব ময়দানে হাটে বাজারে যেটা আপনার জন্য দেখা যায়, হয়তো মোবাইলে সেটি দেখতে পারবেন, যেটি রাস্তাঘাটে দেখা না যায়, ওটা মোবাইলে দেখাও না যায়, ঠিক কিনা? এটা মোবাইলে দেখাও কি না যায়? তো যদি তাই হয় তো মোবাইলে কি হয় যারা ব্যবহার করে, ফেসবুকে কি হয় যারা ব্যবহার করে, তারা ভালো করেই জানেন মুয়াজ্জাস হাজিরিন। এই জন্য মোবাইল বলেন, ফেসবুক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, অথবা টেলিভিশন ফিল্ম নাটকের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার, খুব পরিষ্কার, প্রযুক্তিগুলোর ভালো ব্যবহার করতে হবে। কিন্তু আপনারা বলেন মোবাইল তো বাংলাদেশে আসছে, পৃথিবীতে আসছে অনেক আগে, প্রায় 73 ইংরেজিতে প্রথম মোবাইল যেটি ব্যবহার আবিষ্কার হয় সেটা প্রায় বলতে গেলে 1 কেজি ওজনের ছিল, কয় কেজি? 1 কেজি। আমেরিকাতে কোপার নামে এক যে সায়েন্টিস্ট, সে আবিষ্কার করে 10 বছর পরে বাণিজ্যিকভাবে হয়, এরপর গোটা পৃথিবীতে মোবাইলের কি ছড়া ছড়ি, কত আপডেট, হুজুর বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, ছাত্র, শিক্ষক, মজুর, দিনমজুর, বিত্তবান, বিত্তহীন, সকল শ্রেণীর সকল মানুষের কাছে আছে, কেউ কি নেই বা পড়ে নেই, প্রত্যেকের কাছে আছে, সারা দুনিয়ায় ছড়া ছড়ি। কাজে এমন একটা জিনিস যেটাকে কেউ সেলফোনও বলে, কিছু কিছু মুরব্বীর এটাকে হেলফোনও বলে, কি বলে? হেলফোনও, হেল মানে বুঝেন তো জাহান্নাম, হেল মানে কি জাহান্নাম, কারণ যে সেলফোন ব্যবহার করতে করতে মানুষ জাহান্নামেই যায়, এটা তার মোবাইল ফোন বা সেলফোন, এটা কি হয়ে গেলো? হেলফোন হয়ে গেল। সারা দুনিয়া দাপটের সাথে প্রত্যেকের যোগাযোগ বা নানা নামে আমরা নিজেরাও রাখি, তবে বুকে হাত রেখে বলেন মোবাইল আসার পর থেকে আমরা বেশি কথা বলছি, বেশি যোগাযোগ হচ্ছে, কিন্তু এই প্রযুক্তিগুলো আমাদেরকে আগের চেয়ে বেশি সুখ শান্তি দিতে পেরেছে নাকি আগের চেয়ে কম সুখ শান্তিতে আছে? কম সুখ শান্তিতে। আগে যখন মানুষ প্রবাসে যেত, ছেলে এখানে ডায়রিয়া, অসুস্থ, মা বাবা অসুস্থ, চিঠি লিখে জানাতো 2 সপ্তাহ, তাও 1 মাস পরে জানত, এখন মুহূর্তের মধ্যেই জানে তোমার ছেলে ডায়রিয়া, হাসপাতালে নিচ্ছি, অবস্থা খুবই খারাপ, ওর জিন্দগি হারাম করে দিয়েছে বিদেশে, কি করে দিয়েছে হারাম, মুহূর্তের মধ্যেই খবরগুলো প্রচার হয়, বিষণ্নতা পেরেশানি পিছনে ছাড়ে নাই। আর এটিও বলেন মোবাইল যতটুকু আমাদের দিয়েছে তার চেয়ে অনেক বেশি কেড়ে নিয়েছে, তার চেয়ে অনেক বেশি কি নিয়েছে, কেড়ে নিয়েছে আমাদের জিন্দগি, আমাদের তারুণ্য, আমাদের মেধা, আমাদের বুদ্ধি, পড়াশোনার প্রতি আগ্রহ, রুচি, সম্ভাবনা সব শেষ, সব। কারণ কত ছেলে পেলে একসময় ভালো ছাত্রই ছিল, মোবাইল বা ফেসবুকের খপ্পরে পড়ে সে এখন পড়াশোনার প্রতি অমনোযোগী, পড়াশোনার প্রতি অমনোযোগ, কত তরুণের তারুণ্য নষ্ট, কত মেধাবীর মেধা নষ্ট, সম্ভাবনা যুবকের যৌবন নষ্ট, শুধু মোবাইলের খপ্পরে পড়ে। এখন এর পাশাপাশি নতুন আরেকটা রোগ সৃষ্টি হয়েছে, সে রোগের নাম হলো সেলফাইটিস। রোগের নাম কি? সেলফাইটিস। সেলফাইটিস মানে যাদের সেলফি তোলার প্রবণতা আছে, সেলফি বুঝেন তো, মোবাইল সামনে সে লাইভ প্রচার করে, করে না, এই গরুর পিছনে আমি গরুর সামনে আছি, গরু আমার পিছনে আছে, এরকম ছবি কি উঠায়, উঠায় না,
এই যে গরুর সাথে ছাগলের সাথে কুত্তা বিড়ালের সাথে গাছপালার সাথে আরো কত কিছু ছবি উঠায় এটার নাম বলা হয়েছে সেলফি আর এই সেলফি উঠাতে গিয়ে ঢাকাতে পত্রিকা পড়লাম সাত থেকে এক কিশোর উঠাইতে উঠাইতে সাত থেকে পড়ে গেছে ছবিটা সুন্দর করতে করতে জীবনটা শেষ লাইফ লাইভে ছবি উঠাতে গিয়ে লাইফ নষ্ট কি নষ্ট লাইফ নষ্ট জমরা আমি নিজে দেখলাম পাথর ওখানে ওখানে এক আল্লাহর বান্দা ওখানে পাথর মারবে একা তো শয়তানকে পাথর মারার জায়গা এখন মোবাইল নিয়ে ব্যস্ত হওয়ার সময় না কিন্তু এক লোক পাথর কোথায় মারছে সেটি বড় দেখার বিষয় নয় যেন সেটি ক্যামেরা বন্দী হয় ঠিক মতো দেখা যায় এর দিকে তাকিয়ে আছে পাথর কোথায় যাচ্ছে সে জানে না এক আল্লাহর বান্দা মন্তব্য করে যে তুমি এখানে এই জায়গায় পাথর না মেরে তোমার মোবাইলের পর্দায় পাথর মারো শয়তান সেই জায়গায় লুকিয়ে আছে শয়তান সেই জায়গায় কি আছে লুকিয়ে আছে এই যে সেলফ বর্ডারলাইন সেলফ আইডিস অথবা একিউট সেলফ আইডিস অথবা ক্রনিক সেলফ আইডিস যে কথাগুলো বলা হচ্ছে এগুলো মোবাইলের ক্ষেত্রে হয়েছে রোগ এটা আপনারা হয়তো পড়ে দেখবেন ইউরোপ আমেরিকা অনেক জায়গায় এই রোগের চিকিৎসা কি হতে পারে আসক্তির কেমনে বেরিয়ে আসা যায় এটার জন্য কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে কারণ যারা সেলফি তুলতে অভ্যস্ত আসক্ত তারা কিন্তু আত্মপ্রচার আত্মনিমগ্ন নিজের পরিচিতি নিজেকে তুলে ধরার এক খায়েশ আছে এক খায়েশ আমি ফেসবুক ব্যবহার করি না সময়ও নেই এমনকি আমার সেটা মনে হয় যেন এক বিশাল সময়ের অপচয় কিন্তু যারা ব্যবহার করে তাদের কথাই যদি বলি পড়াশোনা করে যতটুকু জানতে পেরেছি যারা ফেসবুকে এসে দেয় তারা লাইকের অপেক্ষায় থাকে কি করে কে কে পছন্দ করছে এটার জন্য সে যদি মোটামুটি লাইক পেয়ে যা খুশি যদি লাইক না পায় মানসিক বিষণ্ণতায় পেরেশানিতে ভোগে হাইরে আমি তোর লেখার মধ্যে লাইক দিলাম তুই কেন দিলিস না হ্যাঁ মানুষ অনুভূতি শূন্য এত বেশি ব্যবহারে ব্যস্ত বাবার অসুস্থ শরীর হাসপাতালে শুয়ে আছে সন্তানের দায়িত্ব ছিল ছবি না উঠাইয়ে বাপের কপালের মধ্যে হাত দিয়ে তাপ দেখা কি দেখা তাপ দেখা টেম্পারেচার কতটুকু আছে বাবার জন্য দোয়া করবে সাহায্য করবে সে কিন্তু বাবার কপালে হাত আচ্ছা রাখলো রাখবো সমস্যা নেই বাবার কপালে হাত না দিয়ে এখন ছবি ওঠায় লাইভ প্রস আমার বাবা অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন হয় কি না সে এখনো নিজের বাপের হাত কপালে হাত দেয় নাই মানুষের কাছে দোয়া চায় অনুভূতি শূন্য অনুভূতি শূন্য এহসাস নেই চাষা মারা গেল দাদা মারা গেল পরিবারের কেউ মারা গেল তার উচিত হবে সূরা কেরাত এখলাস এগুলো পড়ে দোয়া করা অন্য মানুষের মতো অনুভূতি শোকাহত হবে পেরেশানি আসবে প্রয়োজনে নিঃশব্দ চোখের পানিও আসবে চোখের পানিও আসবে কান্না জুড়ে দিয়ে নয় চিৎকার করে নয় কিন্তু তার চোখে কোনো কি নেই পানি নেই কান্নাও নেই অনুভূতির মনটাও যেন কোনো পেরেশান নয় শুধু প্রতি মুহূর্তে পোজ দিচ্ছে আমার একটু আগে মারা গেছে এখন দোয়া এখন কাফান এখন জানাজা এই সেই এ পুরো সময় মোবাইলে তার অনুভূতি আছে এহসাস আছে মোটেও না অনুভূতি শূন্য যান্ত্রিক যেন মানুষ এই জন্য কি নয় ইনসান রোবটের মতো চিন্তাধারা মুয়াজ্জাজ হাজিরিন এই পরিস্থিতি তুলে ধরলাম যারা ব্যবহার করেন তারা জানেন আরও বহুবিধ ক্ষতির কথা আছে এই জন্য আজকে ইন্টারনেট বলেন ফেসবুক বলেন অথবা সমাজ ইন্টারনেটের মাধ্যমে মূলত সব কিছুই হয় সব কিছু হয় আপনারা যত পারেন পরিমিত ব্যবহার সীমিত ব্যবহার সীমিত ব্যবহার বুঝেন তো খুব সীমিত যত কম করা যায় তত ভালো কিন্তু সুবহানাল্লাহ কি বলবো আমরাও নিজের ছোটখাটো জিম্মাদারির কারণে এমন একটি অবস্থানে গেছি এটা ছাড়তে পারছি না যদি আমার কোনো জিম্মাদারি যদি কোনো রকম সম্পর্ক না থাকতো আমি একেবারে মোবাইল মুক্ত একটি জীবন যাপন করতাম এটা আমার জীবনের অভিজ্ঞতা বলুন তো যে সমস্ত ছাত্র এই জায়গায় আমরা তো মাদ্রাসার মধ্যে এই সমস্যা আছি কম বেশি এই যে মোবাইল ছাত্ররা রাখে আলহামদুলিল্লাহ যাদের তরবিয়ত ভালো ওস্তাদের কথা শুনে তাদের নিয়ে তো সমস্যা হয় না কিন্তু একজন ছাত্র তালেবে ইলমি জিন্দেগির মধ্যে মোবাইল ব্যবহার করে সে ভালো আলিম হবে তো দূরের কথা একজন দিনদার মুসলমান হবার সম্ভাবনা আছে কিনা বলে ভালো আলেম হবার তো কোনো কি নেই সুযোগ নেই কিন্তু একজন দিনদার মুসলমান হবার সম্ভাবনাও কি থাকে না
কারণ মোবাইলে এত বেশি অরাজকতা এত বেশি অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত বুঝেন তো এখানে কোনো নিয়ন্ত্রণ নাই ফেসবুক কোনো নিয়ন্ত্রণ আছে যার যা ইচ্ছা লিখতে পারে যার যা ইচ্ছা পরিচয় দিতে পারে ফেসবুকে 12 বছরের শিশু যদি 24 বছর বলে সমস্যা আছে কোন পুরুষ নারীর নাম দে সমস্যা আছে কোন নারী পুরুষের নাম দে সমস্যা আছে আপনি বলুন একটা স্টেডিয়াম খেলাধুলা করছে অনেকেই প্রত্যেকের হাতে বল অনেক গোল প্রত্যেকই খেলছে প্রত্যেকই গোল করছে প্রত্যেকই পায়ে আঘাত করছে কিন্তু এই লক্ষ মানুষের খেলার জন্য কোনো রেফারি নেই কোনো কি নাই রেফারি নেই এটা কেমন খেলাধুলা হবে যেখানে কোনো কি নেই রেফারি নাই ঠিক তেমনি যদি এখানে 1 লক্ষ নয় পৃথিবীর কোটি কোটি বনি আদম স্টেডিয়ামের বিশাল এই ফেসবুকের জগতে প্রত্যেকে লিখছে প্রত্যেকে গোল দিচ্ছে প্রত্যেকে যা ইচ্ছা বলছে এগুলো নিয়ন্ত্রণ করার কোনো কি নেই লোক নেই কাফা বিল মারই কাযিবান আই ইউহাদিসা বিকুল্লি মা সামিআ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ মিথ্যাবাদী হবার জন্য এতটুকুই যথেষ্ট যা শুনে তা বলে বেড়ায় যা শুনে তা বলে বেড়ায় মোবাইলে সেটা হয় ফেসবুকে সেটা হয় কি লিখছে খুদ থেকে লিখছে কোনো ক্ষতিও দেখে না মুহূর্তের মধ্যে 1 লক্ষ শেয়ার মুহূর্তের মধ্যে কি 1 লক্ষ শেয়ার হয়ে গেছে শেয়ার বুঝেন তো এই যে বন্ধু কত গ্রুপে এটা ছড়াই দিয়েছি পরে দেখা যায় এটা ভুয়া পরে দেখা যায় এটি ভুয়া মুহূর্তের মধ্যে এটি ছড়িয়ে পড়ে আর আমি যে আয়াতটি পড়েছি মুআজ্জাজ হাদেরিন আপনারা হয়তো যারা কিছু ভালো মানুষ মোবাইল বা ফেসবুক ঠিকমতো ব্যবহার করেন কিন্তু পৃথিবীর পরিসংখ্যান হলো এটার অপব্যবহার বেশি হয় অপব্যবহার বেশি হয় প্রযুক্তির ক্ষেত্রে বিজ্ঞানীদের কথা বা যখন ভালো মানুষের কথা ইউজ ইট ডোন্ট অ্যাবিউজ ইট এটা ভালো ব্যবহার করবেন খারাপ ব্যবহার করবেন না খারাপ ব্যবহার বেশি হয় সবচেয়ে বেশি হয় সামাজিক যোগাযোগ মাধ্যম তবে সবচেয়ে অসামাজিক কার্যকলাপ সেই জায়গায় সবচেয়ে অসামাজিক কার্যকলাপ সামাজিক যোগাযোগ মাধ্যম বলে যারা মোবাইল ফেসবুক ব্যবহার করে ইন্টারনেট তারা সবচেয়ে বেশি অসামাজিক হয় কেননা তাদের বন্ধু বান্ধবদের সাথে ফিজিক্যালি কথা হয় না আত্মীয় স্বজনের সাথেও কথা হয় না বাসে বর্ষে প্রতিবেশী একটু কথা বলবেন কেমন আছেন ভাই পরিচয় তাও নেই কারণ সে মোবাইল নিয়ে পুরো পথেই ব্যস্ত মোবাইল নিয়ে দর্জন যাত্রী বাসে বর্ষে কেউ কারোর সাথে কথা বলছেন আগে তো মোবাইলের আগে দু চার মিনিট পরও কথা জুড়ে দিত কেমন আছেন কোথায় আসতেছেন আপনার পরিচয় কি এটা আগে পরিচয় হতো গত 10-20 বছরে যখন থেকে মোবাইল আসছে কখন কি বাসে ট্রেনে কেউ কারোর সাথে পরিচিত হয় কেউ কারোর সাথে কি হয় না পরিচিত হয় না কারণ প্রত্যেকে মোবাইল নিয়ে ব্যস্ত তাহলে এটা কি আমাদের সামাজিকতা শেখায় নাকি অসামাজিকতায় ছড়াচ্ছে অসামাজিকতায় ছড়াচ্ছে রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি ইসলামের সৌন্দর্যের দিক হলো মানুষ অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে ছেড়ে দেবে যদি আপনার প্রয়োজন দুনিয়া আখেরাতে কাজে আসবে না এগুলো আপনি বর্জন করবেন এড়িয়ে চলবেন কিন্তু মোবাইলের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে সবচেয়ে বেশি অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক যেটা আমার দুনিয়া আখেরাতে কাজে আসবে না এই জায়গায় আমাদের সময়ের জিন্দেগির একটি বড় সময় নষ্ট হয় রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নিজের লেবাস পোশাককে সুন্দর রাখতে চায় কিনা জামাটা সুন্দর হোক লেবাসটা সুন্দর হোক তা আপনার জামা লেবাস পোশাক সুন্দর রাখার ফিকির আছে আমার ইসলামের পোশাকটা আমার ইসলামটা কতটুকু সুন্দর সেটাও তো দেখা দরকার কারণ আমাদের প্রত্যেকের ইসলাম একই মানের সুন্দর নয় একই মানের কি নয় সুন্দর নয় যে মাওলানা এই যে আপনারা যে নামে যে বুজুর্গ যে হাস্তির নামে মাদ্রাসা হালিমিয়া আমরা পটিয়া মাদ্রাসার ছাত্র হযরত দেখতাম যে জুমাবারে ফজরের বয়ান উনি করতেন হাফিজুর রহমতুল্লাহ আলাইহির আমলে তো ওনার ইসলামের সাথে আমাদের ইসলাম মিলবে একই রকম সুন্দর হবে উঠেও না মেলানোটাই বোকামি হবে তাহলে বোঝা যায় প্রত্যেকের ইসলাম একই পর্যায়ের একই মানের নয় রাসূল বলেন তুমি যদি তোমার ইসলামটাকে সুন্দর করতে চাও তাহলে অপ্রয়োজনীয় বিষয়গুলোকে বাদ দাও ওয়াইদা মাররু বিল লাগুই মাররু কিরামা আরদু আন
আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন সমস্ত বিষয়গুলোকে তোমরা পাশ খেটে যাও। মোবাইলের মধ্যে সবচেয়ে বেশি অপ্রয়োজনীয় এটা শব্দ হালকাই হবে, বরং সবচেয়ে বড় গুনাহের বিষয়গুলো ওখানে মানুষ সময় কাটায়। এই জন্য বলি এটা আমাদের জন্য বহু ক্ষতিকর। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালা তাজাসসু, অথচ মোবাইলের মাধ্যমে যত আড়ি পাতা হয়, ফেসবুকের মতো এক অপরজনে যেভাবে বোলিং করে, শব্দটা সাইবার বোলিং, অর্থাৎ কাউকে জিম্মি করে, কারো ছবি প্রকাশ করে, কারো বদনাম করে, কারো চোদ্দ গোষ্ঠ উদ্ধার করে, কারো ভাবমূর্তি নষ্ট করে, অথবা কারো তথ্য নিয়ে মানুষ পুঁজি করে নানা অপহরণ ডাকাতি ব্ল্যাকমেল কত কিছু করে। ওয়ালা তাজাসসু, ওয়ালা তাজাসসু কোরআনের নির্দেশ, অত সেই জিনিসটি ওখানে করা হয়। মুআজ্জাজ হাজিরিন, স্বাস্থ্য এটা আল্লাহ পাকের নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থ হয়ে পড়ার আগে তোমার সুস্থতার কদর করো, হাতের নাগালে বাইরে যাবার আগে, মৃত্যুর আগে জীবন, বার্ধক্যের আগে যৌবন, অসুস্থতার আগে সুস্থতা, ব্যস্ত হইবার আগে অবসর সময়, এটি গুরুত্ব দিতে বলেছেন। অথচ পৃথিবীর সবচেয়ে বেশি সময় নষ্ট হয় এ সমস্ত মোবাইল ইত্যাদির মাধ্যমে। কত বড় সময় নষ্ট সঠিক পরিসংখ্যান নেই। পৃথিবীর যদি 500 কোটি বনি আদম এই যা কিছু সময় ব্যয় করে অপচয় করে, তার একদিনের শ্রম ঘন্টা দিয়ে পৃথিবীর 100টি পদ্মা সেতু হবে। 100টি কি হবে? পদ্মা সেতু হবে। এই জন্য আজকে আল্লাহ মাফ করুক, এক পারা কোরআন পড়ার, দুই পারা কোরআন পড়ার সময় নেই, কিন্তু ঘন্টার পর ঘন্টা মোবাইলে পোস্ট বা ব্রাউজ করার কি আছে? অনেক সময় আছে। তো এই জন্য বলবো আমাদের যে সুস্থতা সময় দুটি কেড়ে নিচ্ছে। সুস্থতার কথা কেন বললাম বিশেষ করে, কারণ সেটি ডাক্তাররাই মূলত বলবেন, তাদের কথাই শোনা যা শোনাচ্ছে আপনাদেরকে। পৃথিবীতে বর্তমান যে যারা কানের শ্রবণ শক্তি ডাক্তারের কাছে যায় কম শুনি, কম শুনি, তাদের 1/3 হলো মোবাইল জনিত, গান ইয়ারফোন দিয়ে শুনতে শুনতে ঘন্টার পর ঘন্টা কথা বলতে বলতে প্রেশার বেড়ে যায়, কানও কম শোনে। ব্রাজিলের সাও পাওলো রাজধানী রিডার, এই যে সাও পাওলো একটি রাজ ইউনিভার্সিটির গবেষণা আছে, মানুষ স্বাভাবিক সময়ে যাদের 70-120 থাকে, মোবাইল যখন 2-4 মিনিট কথা বলবেন তখন প্রেশার মাপেন, তখন হবে 129-77, এটা তাদের কথা। তার মানে প্রেশার যে 2-4 ঘন্টা কথা বলে মোবাইল দেখে, তার নিঃসন্দেহে তার 2-4 ঘন্টা প্রেশার বাড়াছিল। কি ছিল? প্রেশার বাড়াছিল। তো যাদের প্রেশার আছে তো জানে এটা কত ক্ষতিকর, এটা কত ক্ষতিকর। তাহলে কানে যদি ক্ষতি করে, প্রেশারও যদি বেড়ে যায়, চোখও যদি ঝাপসা দেখে, মাথায়ও যদি কম বুঝে, এটা মানুষের কী লাভ করেছে? এটা মানুষের কী লাভ করেছে? আর সবচেয়ে বড় বিষয় হলো মানুষ ঘুমানোর জন্য ওষুধ খায়, কিন্তু সবচেয়ে বড় ক্ষতিকর ঘুমের মোবাইল, ইনসমনিয়া বলে ঘুমের সংকট বা স্বল্পতা। যারা ঘুমের আগে মোবাইল দেখবে ওদের নিঃসন্দেহে আরও 2 ঘন্টা পরে ঘুম হবে। কেউ কেউ ঘুম আসে না বলো মোবাইল দেখে, আসলে মোবাইল দেখার কারণেই ঘুম আসছে না, মোবাইল দেখার কারণেই ঘুম আসছে না। তো এইরকম জাতি যেটা আমার ঘুম কেড়ে নেয়, স্বাস্থ্য কেড়ে নেয়, চোখও দেখে না, কানটাও কেড়ে নেয়, এটা মানুষের জন্য কী লাভ করলো? আর একটি কথা বললাম না, এখনও যারা বিয়ে শাড়ি করে নেই তাদের যে যৌনতা অত পুরুষত্ব বা পুরুষের উর্বরতা, সেটিও নাকি ক্ষতিগ্রস্ত হবার অনেক সম্ভাবনা আছে, শুনেছি অনেক সম্ভাবনা আছে। আরও আপনারা একটু জেনে নিয়েন এটা কতটুকু ক্ষতি হয় কি না হয়। আমি বললে তো হয় না, ফাসালু আহলে যিকরি ইন কুনতুম লা তাআলামুন, এক্ষেত্রে যারা অথরিটি বলার অধিকার রাখেন তাদের কাছে জেনে নেবেন। আমি যেটাকে শুনলাম পড়লাম সেটা আপনাদের সামনে পেশ করলাম, এটা আপনাদের সামনে পেশ করলাম, এ ক্ষতিটাও হয়। অথচ স্বাস্থ্য সেহের এটি আমাদের কাছে নেয়ামত আল্লাহ পাকের, তারুণ্য জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়, বসন্ত বেলা শক্তির সময়, কাজের সময়। আমাদের তারুণ্যের সবচেয়ে বড় অপচয় হয় মোবাইল, ফেসবুক অথবা এ ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে, কারণ মোবাইলের নাম্বার 1 গ্রাহক হলো যুবক, বয়স্ক নয়, শিশুরাও নয়। স্মার্টফোন কাদের হাতে? যুবকদের হাতে, তরুণের হাতে। কাজে তারুণ্যের একটি বড় সময় নষ্ট হয় এই জায়গায়, তারুণ্য নষ্ট হয়। তারুণ্য নষ্ট মানে কি? একটি জাতির ভবিষ্যৎ নষ্ট,
কারণ আজকের যারা তরুণ যদি মাদ্রাসায় পড়ে থাকে আগামী দিনের মুহাদ্দিস সে আগামী দিনের ইমাম খতিব সে আগামী দিনের ওয়াইজ আলোচক সে আগামী দিনের পীর মুহাদ্দিস সে আগামী দিনের দাঈ রাহবর সে আর যে স্কুল কলেজে পড়ে থাকে আগামী দিনের আমলা ডাক্তার অথবা চিকিৎসক বলেন প্রকৌশলী বলেন জনপ্রতিনিধি বলেন আগামী দিন তাদের মাধ্যমে রচিত হবে মোবাইলাসক্ত মানুষ ফেসবুকের সংস্কৃতিতে বড় হওয়া তার অন্য ইউটিউবের আবর্জনা কি মানসিকতার যার বড় হয়েছে সে আগামী দিন একজন দ্বীনদার আলেম যেমন হয় না একজন দায়িত্বশীল বাবাও হয় না দায়িত্বশীল কি হয় না সৎ আমলাও হতে পারে না তো তারুণ্য নষ্ট মানে আমার ভবিষ্যৎ নষ্ট কারণ আগামী দিনের যেটা আমরা ভবিষ্যৎ বলি এটা তো আজকের তরুণদের মাধ্যমে রচিত হবে এরাই তো আগামী দিন সাজাবে এরাই এজন্য যা এই মোবাইলের প্রতি আসক্ত ওদেরকে চাকরি দিল নিজের কাজ না করে ফাঁকে ফাঁকে মোবাইল দেখি একারণে বাংলাদেশ আপনারা জানেন সেনাবাহিনীতে এটা নিষিদ্ধ স্মার্টফোন নির্দিষ্ট জায়গায় ডিউটি চলাকালীন রাখতে পারে ডিউটি চলাকালীন কি রাখতে পারে না ওরা যদি বুঝে দুনিয়ার চাকরি করাকালীন এটা ক্ষতিকর তো মাদ্রাসার মধ্যে এটা ক্ষতিকর নয় নিঃসন্দেহে এটা কি ক্ষতিকর আগে 20-30 বছর আগে কোনো ছাত্র যদি একবার সিনেমা দেখে নাম কাটা যেত বহিষ্কার এটা কি সে টেলিভিশন দেখছে 30 বছর আগে টেলিভিশনের মানুষ যে জিনিস দেখে এখন মানুষ বলবে তার অনেক পর্দানশী বলবে কি বলবে কারণ 30 বছর আগে মানুষের পোশাক আশাক এখন কি বলবে পর্দানশী বলবে তখন কিন্তু এগুলো দেখার কারণে বহিষ্কার হতো একবার আর যে ছেলের কাছে পকেটেই আছে প্রতিদিন দেখে তাকে বহিষ্কার না কি করতে হয় আপনারাই জানেন এটা কি করতে হবে তো এই ধরনের বিষয়গুলো রেখে আপনি কেমনে একজন ভালো দ্বীনদার মুসলমান আলেম হবে আমার বুঝে আসে না এটিও নষ্ট হয় আমাদের তারুণ্য এই জায়গায় কত তরুণদের কথা পড়েছি যে মেধাবী ছিল ফেল করেছে ভালো ছিল আত্মহত্যা করেছে ইটালিতে বিয়ে যা কিছু হয় তন্মধ্যে 25% বিয়ে ভেঙে যায় ফেসবুকের কারণে ফেসবুকের আমাদের বাংলাদেশে কিছু কথিত সম্পাদক এবং সাংবাদিক আছে তারা প্রতিদিন জাতিকে কিছু অখাদ্য সাপ্লাই দেয় অখাদ্য সাপ্লাই দেয় কুখাদ্য বলেন বা অখাদ্য বলেন কুখাদ্য কি কোন দেশ থেকে বাংলাদেশের কোন যুবকের মাধ্যমে ফেসবুকে পরিচয় করে পরিণয় এগুলোর মাধ্যমে নিয়ে আসে ভাগাভাগে পালাপালি এগুলো মানুষকে শোনায় মানুষকে শোনায় অখাদ্য কুখাদ্যগুলো মানুষকে দেয় একটি জাতি কত এই যে বিভ্রান্ত হলে এবং পাঠক কত যদি রুচি নষ্ট হয় সম্পাদক কত দায়িত্বহীন হলে এই সমস্ত বিষয়গুলো মানুষকে শোনানো হয় জানা যায় তাহলে বোঝা যায় যে ইটালিতে যেটা বলা হচ্ছে 25% বিয়ে শাদী এ সমস্ত কারণে ভেঙে যায় কারণ সে ফেসবুকের মাধ্যমে পুরুষ অন্য কারোর সাথে পরিচয় মারি অন্য কারোর মাধ্যমে পরিচয় সাংসারিক জীবনে দাম্পত্য জীবনে পরকীয়া অথবা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় ডিভোর্স হয় বাংলাদেশে হয় না বাংলাদেশও কি হয় এই জন্য এটা দাম্পত্য জীবনের জন্য ক্ষতিকর এমনকি এক লোক আমার কাছে জানতে চায় বিয়ে রাখবে না কেন সারাদিন হুজুর অফিসে থাকে রাতের আসার পরে সে আমাকে সময় দেয় না তখন দেখা যায় ফেসবুক তখন কি ফেসবুক তাহলে সে আসক্ত কিনা আসক্ত কিনা কেমনে বুঝবেন যা কেড়ে নিলে আপনার মনোযোগ নষ্ট হয় আপনার স্বাভাবিক অবস্থা নষ্ট হয় এটি আসক্ত এটা কি আসক্ত বাচ্চা আসক্তি কেমনে বুঝবেন না আপনি না দিলে সে কান্না করে না দিলে কান্না করে তাহলে বুঝতে হবে সে আসক্ত হয়ে পড়ছে না দিলে কি করে কান্না করে তাহলে আসক্ত হয়ে পড়ছে তা আমরা আমাদের বাচ্চাদেরকে নষ্ট করছি আর আপনি কখনো দেখেছেন একটা কথা আরবিতে আছে সান আসম লা ইশরাবু যে বিষ বানায় সে বিষ খায় না খায় সেই জানে যেটা বিষ তো বিল গেটসের নাম তো অনেকে শুনেছেন ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে ধনী লোক এই যে মাইক্রোসফট এই সে নিজের বাচ্চার ক্ষেত্রে বলে যারা এত আইফোন বলেন কম্পিউটার বলেন সারা পৃথিবী তৈরি করে বিলিয়ন ডলারের বাণিজ্য করে সে বলে যে 14 বছরের আগে আমি কোনো সন্তানকে মোবাইল দিইনি কয় বছর আগে 14 বছর আগে খাওয়ার টেবিলে মোবাইল নিষেধ পড়ার টেবিলে মোবাইল নিষেধ সে খ্রিস্টান মোবাইল বানায় পৃথিবীর ধনী বাচ্চা ক্ষতি জানে বলে বাচ্চাকে কি দেয় না মোবাইল দেয় না আর আমরা আদরের দোলাল বিদেশে থাকি একটা আইফোন 13 পাঠিয়ে দিলাম যে আমার বাচ্চার জন্য ঠিক অনেক আদর বড়লোক গিরিধর গ্রামে সব জায়গায় আভিজাত্য মোবাইল নাউজবিল্লা
এটা মোবাইল নয়, এটি যেন বিষ হাতে তুলে দেওয়া। আপনার ছেলেটা আপনিই নষ্ট করলেন, এই যেন স্মার্টফোন, কি বলেন স্মার্টফোন, এটা সব সময় ক্ষতিকর। এটি বিশেষ করে বিয়ের আগে তো দেয়া একেবারে না উচিত, বিয়ের আগে দেয়া একেবারে না উচিত। আর চার বেশি কি বলবো স্যার, আমরা মোবাইল দেবো আপনি কেন, এই জন্য একটু হালকা করেই বললাম আর কি, কিন্তু বিষয়ের ক্ষতির দিকটা তো বুঝতেই হবে। মুআজ্জাজ হাজেরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযথা প্রশ্ন, বেশি কথাবার্তা, অর্থের অপচয় এগুলো নিষেধ করেন, অপছন্দ করেন। ইন্নাল্লাহ করিয়ালকুম সালাত, ওখানে তো আছে কিলো খাল এদাতুল মাল কাসরাতুস সওয়াল, আছে মোবাইলের মধ্যে সব কঠি হয়, এখানে সবই হয়, এই জন্য এই কারণে সেটি আমাদের ভেবে দেখতে হবে এটা কতটুকু ব্যবহার করা যায় না যায়। আর এতে করে মনোযোগ, আজকাল অনেকের অভিযোগ ছেলে মাদ্রাসা পড়া হাফেজ হয় না, কি হয় না, কোরআন মজা পায় না, কিতাব ও রুচি, কেন মজা আসবে, মজা তো নিজেরা নষ্ট করে দিয়েছে। যাদের চোখের হেফাজত হয় না, চোখ তো ক্যামেরা, চোখ কি ক্যামেরা, চোখ ক্যামেরা না, ছবি উঠান ক্যামেরা কেমনে বুঝছেন, চোখে শুধু দেখে শেষ করে না, আপনি এক ঘন্টা পরও যদি আপনাকে জিজ্ঞেস করে ভাই সোনাগাজীতে আসলেন এই যে কি দেখলেন, ওই যে একটা বলছে দেখলাম তো আমি যখন আসছিলাম তখন ডানে ওই গাড়িটা ছিল, বামে অমুককে দেখেছি, সামনে অমুক বসা ছিল, তাহলে বোঝা যায় ক্যামেরা করেছেন, ছবি এখনো জমা আছে, ছবি কি আছে। মানুষ শুধু চোখে দেখে না, এটি ক্যামেরা ছবি জমা রাখে। এক বছর না আপনার মোবাইলের মেমোরি নষ্ট হয়, এই আল্লাহ পাকে এই যে ক্যামেরা এই মেমোরি নষ্ট হয় না, ২০ বছর পরে আপনার কোনো বন্ধুর সাথে দেখা, দেখা মাত্রই বলো বন্ধু তুই তো কালো হয়ে গেছিস, শুকিয়ে গেছিস, কেমনে বসতে পারলো কালো হয়ে শুকিয়ে, কারণ ২০ বছর আগের ছবির সাথে বর্তমান ছবি মিলে না, ২০ বছর আগের ছবি ফর্সা মোটা এখন শুকনো কালো, তাহলে মিলাইলো না মুহূর্তের মধ্যে। তো চোখ তো শুধু চোখ না, এটা ক্যামেরা ছবি জমা রাখে। আর কোনো যদি নারীর ছবি হয় শয়তান রঙের বক্স নিয়ে এসে হাজির কি করে রং সং লাগায়, আলমারাত আওরা ইযা খরাজাত ইস্তাশফাহা আশ শয়তান, আর শয়তান আসে তো ফি সূরাত মারা, মানে এই যে তুদবির তুদবিল হাদিসের যেটি আসছে। তো যদি চোখ ক্যামেরা হয়, এটা যদি ছবি অন্তরে থাকে, অন্তরে থাকে, তাহলে একজন বলুন তো একজন মানুষের এ সমস্ত আবর্জনাগুলো দেখে মন মানসিকতা কতটুকু ভালো রাখতে পারবে। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন, মনোযোগ নষ্ট হয়, পবিত্রতাও নষ্ট হয়। মনোযোগ যখন নষ্ট হয় পড়াশোনা মন নেই, পড়াশোনা মুখস্থ থাকে না, বিশেষ করে গেমস। বাংলাদেশে কিছু গেম হাইকোর্ট নিষিদ্ধ করেছে, মনে আছে তো? হ্যাঁ, কেন নিষিদ্ধ করেছে, কেন এই গেমগুলো দেখে ছেলেরা এত বেশি আসক্ত হয়ে গেল সাইবার জগতে, অথবা ওই যে ভার্চুয়াল জগতে, ভার্চুয়াল জগতে, ওখানে সে যা দেখেছে মনে করেছে বাস্তবও তাই হতে পারে। সাইবার ভার্চুয়াল জগতে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং লাভ দেওয়া যায়, বাস্তবে কি সম্ভব, কিন্তু বাচ্চাতে বোঝে না, সে বাস্তব জীবন আত্মহত্যা লাভ দেবার কথা উপর থেকে। এক শহরে এক মাদ্রাসার ছাত্র মারা গেল, সে গেমের প্রতি আসক্তি ছিল, বারবার লাভ দিতে দেখেছে, সাততলা থেকে লাভ দিছে, ছাদে পড়ে মারা গেছে, আমার পাশে মসজিদের পাশে পরে দেখা গেল সে গেমের প্রতি কি ছিল, আসক্ত ছিল, একটা প্রাইভেট মাদ্রাসার ছাত্র। তো কি কি অপরাধ না হয় বলেন তো, তাহলে এভাবে করে মনোযোগ নষ্ট হয়। ওহাইওতে আমেরিকার একটি শহরের নাম, একটা স্কুলে গেলাম, সে স্কুলের প্রধান আমাকে বলল যে হুজুর আমরা যা কিছুই এখানে তৈরি করে নির্মাণ করি ছাত্রদেরকে শেখা, দিস ইজ ডিভাইস দ্য ডিস্ট্রয়েস, যেটা ধ্বংস করে আমাদের হোল জিনিস, আমরা যেটা তৈরি করি পুরো সপ্তাহে এটি এটার মাধ্যমে ধ্বংস হয়, ওরা তো ওরাই বলতেছে। মুআজ্জাজ হাজেরিন, যারা সব সময় এগুলো দেখে, আল্লাহ নবী তো পেরেশানি দেখি সকাল সন্ধ্যায় পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিনাল হাম ওয়াল হুজন ওয়াল আজাল ওয়াল কাসাল ওয়াল জুবন ওয়াল বুখল ওয়া গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। অথচ আজকে বিজ্ঞানীরা বলে যারা প্রতিদিন এক থেকে দুই ঘন্টা মোবাইল দেখবে ওরা নিশ্চিত পেরেশানির মধ্যে থাকবে। কিসের মধ্যে থাকবে পেরেশানি, কেন জানেন, কারণ যারা এই মোবাইল দেখে, ফেসবুক দেখে, ফেসবুক দেখার পরে সে নিজের বন্ধুগুলো দেখে তো, একজন অস্ট্রেলিয়া ঘুরে, আরেকজন নিউ ইয়র্কে আছে, একজন আবুধাবিতে ঘুরে, সব সুন্দর সাগর বিল্ডিং, সে তো এখানে আছে সোনাগাজীতে বাড়িতে, নিজেকে মিলিয়ে দেখে, হাই রে আমার বন্ধু অস্ট্রেলিয়ার সিডনি সব জায়গায়, নিজের বন্ধুদের এক ফেসে সফলতা দেখতে দেখতে হতাশ হয়ে পড়ে, বিষণ্ণতায় ভুগে। আল্লাহ আল্লাহ নবী বলেছেন তুমি কার সাথে মেলাবা, সবসময় যদি দুনিয়ার ক্ষেত্রে হয় তোমার নিচের দিকে মেলাও, আখরাতের ক্ষেত্রে উপরের দিকে মেলা, হায় রে তাহাজ্জুদ পড়ে আমি সুন্নত পড়ি না, এরকম মেলাবা, কিন্তু এরা সব সময় ফেসবুকের মধ্যে দুনিয়ার অন্যদের সাথে মেলায়,
অন্যদের সাথে মেলায়। বলুন তো যারা তাদের চেয়ে উপরের সাথে মেলাবে দুনিয়ার মধ্যে সে কেউ সুখী হতে পারবে? যার গাড়ি আছে সে সুখী নয়, কারণ তার নজর হেলিকপ্টারের দিকে। তার নজর কোথায়? হেলিকপ্টারের। যার হেলিকপ্টার আছে সে সুখী নয়, কারণ তার নজর প্রাইভেট জেটের দিকে, প্রাইভেট বিমানে। তো এইভাবে উপরে মেলাতে কেউ সুখী হতে পারবে না। এই জন্য পেরেশানি সবসময় লেগেই থাকে, সবসময় লেগেই থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা ফাসাদের জামানার কথা আমাদেরকে আগেই বলে দিয়েছেন যে তাকারাবুজ জামান, সময় সংকুচিত হবে, মানুষের যে দূরত্ব কমে যাবে। হয়তো দূরত্ব কমেছে মানুষের, কিন্তু আল্লাহ পাকের সাথে দূরত্ব বেড়েই গেছে, আল্লাহ পাকের সাথে দূরত্ব বেড়েই গেছে। মানুষ যত প্রযুক্তি, যত গবেষণা, এটি মানুষের সাথে দূরত্ব কমানোর ফিকিরে আছে, বান্দার সাথে আল্লাহ পাকের দূরত্ব কমানোর ফিকির শুধু এই দিনই দর্শকগুলোতেই কি হয়। এই জন্য আমরা আল্লাহ পাকের সাথে দূরত্ব কমানোর ফিকির করব, মানুষের সাথে দূরত্ব কমানোর ফিকির করে লাভ নেই। মানুষ এই জায়গায় আমাদের অনেক কিছুই কেড়ে নিয়েছে। আমরা যতই বলি মানুষ কিন্তু মোবাইল ব্যবহার করবেই, আমি সবাই করবে, এই জন্য ততটুকুই বলা যায় এটির জন্য পরিমিত ব্যবহার হয়, প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার না হয়। যত কম তত ভালো, আমাদের বলিসুজুর বলতেন যত কম তত কম, মানে বলিসুজুর রহমতুল্লাহ, এটি যত কম তত ভালো, যত কম তত ভালো। এটা নানা দিক, এক একটা জিনিসের প্রতি এক এক জায়গায়। আমরা যারা ব্যবহার করেন না তাদেরকে বুঝিয়ে বলতে লাভ নেই, এক এক জিনিসের এক এক প্রতিটা ওনারা খুব পরিষ্কার করে বলেছেন। বিশেষ করে মানুষের ভাষা সংস্কৃতি তো বদলে গেছে। আজ থেকে 30-40 বছর আগে এখানে বড়রা আছেন, বড় বড় আলেম মাওলানা, ওনারা কি ছোটোবেলায় একটু হালকা খেলাধুলা করে নেয়? শরীর করে গ্রামে সবাই একটু ছোটোখাটো খেলাধুলা ছিল, সমস্যা নেই। তখন কিন্তু মাগরিবের সময় মা বাবা ডাকলেও আসতো না, মা ডাকলেও আর একটু খেলি, আর একটু খেলি। তখন বাচ্চাদেরকে বাইরে থেকে ঘর আনে যেত না, এখন বাচ্চাদেরকে ঘর থেকে বের হইতে বললেই বের হয় না, গেম নিয়ে ব্যস্ত, টেলিভিশন নিয়ে ব্যস্ত, দরজা বন্ধ, মোবাইল দেখে বের হয় ঘরে বাইরে? বের হয় না। এই জন্য এই যে মোবাইল কী ক্ষতি করে, শারীরিক রোগ, অবেসিটি, অসুখ, মানসিকতা আজকে ওরাই, অন্যদের নাম বললাম না, তারা তো অনেক গবেষণা করে বলে দিচ্ছে। কিন্তু আমেরিকা ইউরোপে 70% বাচ্চাদেরকে মোবাইল দেওয়া হয়েছে, মোবাইল দেওয়া হচ্ছে, দিয়ে আবার গবেষণাও করে। ইসলাম এই জাতীয় কথা বলে, ইসলাম ওই যে পেট্রোল আগুন একসাথে রেখে আগুন জ্বলে উঠবে, ফায়ার ব্রিগেড নিয়ে আসবে কথা বলে, আগুন না ধরার চেষ্টা করে আগে থেকে, যেন কি আগুন না ধরে। এই জন্য আমাদের ব্যবস্থাপনাটা হবে যেন আমরা এই ফেতনার কবলে না পড়ে, আমরা আসলে ফেতনার কবলে পড়ে গেছে ইন্টারনেটে, বিশেষ করে যুবক তরুণ তরুণী। আলমারু আলা দীন খালিলিহি ফলিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল লা তুসাহিবু ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তাআমাক ইল্লা তাকী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশনা, আমাদের যদি ফেসবুক অনেক ফলোয়ার্স বলছে আমার বন্ধু এত, আমার বন্ধু এত, কিসের অহংকার? আপনি যতদিন ফেসবুকে আসেন, অনলাইনে আসেন, পোস্ট দেন, ততদিন আপনার বন্ধুর সংখ্যা অনেক। আপনি আজকে 2 লাইন আমি বলবো, 2 দিন আপনি ফেসবুকের বাইরে থাকেন অফলাইন, হ্যাঁ, যখন 2 দিন বাইরে থাকবেন সমস্ত বন্ধু বান্ধব মনে করবে মারা গেছে, কবর নিচে, ওরাও আপনাকে অফলাইনে রাখবে, বলে যাবে 2 দিন পরে, 2 দিন পরে বলে যাবো না এর কবর নিচে মনে হন। তাহলে যতক্ষণ পরে আপনি সময় দিচ্ছেন ততক্ষণ এর বাইরে কি পাচ্ছেন? সময় পাচ্ছেন না। আর অন্যদের ব্যক্তিত্বে মানুষ অন্যদের কমেন্টসের উপরে আপনি নিজের ব্যক্তিত্ব যাচাই করবেন না, বহুবিধ ক্ষতি আছে। খোলাসা কথা হলো এখানে গান বাজানা থেকে শুরু করে ফিল্ম নাটক, গুজব, মিথ্যা এবং সময় নষ্ট এবং কিল খাল জিটি বলা হয়, প্রচুর কথা, প্রচুর অনেক কথা হয়, একটি কথার উপরে হাজার কথা। অথচ আল্লাহ পাক আমার কথাও যদি বলতে হয় ও কউলুল লিন্নাসি কওলান হাসান লিন্নাসি হুসনা, মা বাবার ক্ষেত্রে কুল্লহুমা কওলান কারীমা, গরিব মানুষ কওলান মারুফা, কওলান মারুফা, সমস্ত মানুষের সাথে কওলান সাদিদা, কথা তো সঠিক হবে, পরিমার্জিত হবে, সুন্দর ব্যবহার হবে, নম্র ভদ্র কথা হবে, এগুলো কোনোটাই হয় না এখানে, কোনোটাই হয় না। তো সব মিলিয়ে এটি আমাদের জন্য ক্ষতিকর আর ক্ষতিকর। মুআজ্জাজ হাজিরিন, আর সময় আর বেশি আজকে তো ওয়াজ হয়নি, আমাকে বলছে ইন্টারনেট, মোবাইল, ফেসবুক, এই ফেসবুকের মধ্যেই আছি, ফেসবুক, ফেসবুক বুঝুন তো 2004 সালে জুকারবার্গ হারবার্ডে নিজের ছেলেপেলেদের ক্লাসমেট ওদের সাথে যোগাযোগের জন্য ব্যবহার করেছিল, কিন্তু এখন গোটা বিশ্বের মানুষ যোগাযোগ করে, করে কি না? জুকারবার্গ ফেব্রুয়ারি 2004 সালে সে আবিষ্কার করে এখন সারা পৃথিবীর মানুষ এটিকে ব্যবহার করছে, কিন্তু ব্যবহারটা
এটা কত যে খারাপ হচ্ছে সারা দুনিয়ায়, আপনারা জানেন গুজব থেকে শুরু করে এটি যারা ব্যবহার তার যত এখানে না থাকতে পারে। আমি বলবো যদি না থাকে, হ্যাঁ যদি থাকেন সেখানে শরিয়া নীতি আছে, ওলামায়ে কেরামের ফতোয়া আছে, সে ফতোয়াগুলো মেনেই চলবেন। ওলামায়ে কেরামের কেস আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম দিনের যে কোনো বিষয়, যে কোনো নতুন বিষয় যদি হয় শরিয়ার আলোকে চমৎকার সমাধান দিয়েছেন, চমৎকার সমাধান দিয়েছেন। আমি বলবো একটা কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখার জন্য মানুষ অ্যান্টিএসএজাসপ্রাসকি কিছু প্রোগ্রাম ব্যবহার করে যাতে কম্পিউটার ভাইরাস না আসে, আপনার ইমান আকিদাও যেন ভাইরাসে আঘাত না হানে সেই জন্য আপনার প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে হবে। আর এটাকে সীমিত ব্যবহার করতে হবে, স্মার্টফোন যত বেশি দূরে রাখা যায়, স্মার্টফোন দূরে রাখা যায়। ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যম, ইসলাম এখান থেকে বলে যে ইসলাম প্রচার হয়, হ্যাঁ ইসলামের অনেক কথায় প্রচার হয়, এটাকে অস্বীকার করা যাবে না, কিন্তু ইসলাম যদি মিম্বর মেহরাব থেকে না নিয়ে টেলিভিশন বা ইন্টারনেট থেকে নেওয়া শুরু করেন তাহলে আপনি বিভ্রান্ত হবেন। কারণ কোনটি ভালো কে খারাপ কোন, এটা দিন হাদাল ইলম দিন ফানজুর আম্মান তাখুযুনা দীনকুম, ইবনে সিরিন বলেন এটা তো দিন, দিনের বিষয় যে কারোর থেকে নেওয়া যায় না, যার থেকে নেব তার সম্পর্কে শতবার জানতে হবে। ইন্টারনেটে আপনি কিভাবে শিওর হবেন এই সাইট এই ওয়েবসাইট এই তথ্যগুলো কারা পরিচালনা করে, কারা তত্ত্বাবধান করে, সবগুলো সঠিক কিনা এটি জানার যদি আপনার কোনো নিশ্চিত না হন তাহলে শুধু ইন্টারনেটের হাওলা দিয়ে, ইউটিউবের হাওলা দিয়ে, অত ফেসবুকের বরাত দিয়ে, এখন তো অনেকেই মুফতি, অনেকেই মুফতি, এখন আসলে মুফতির কাছে যায় না, পৃথিবীর সবচেয়ে বড় মুফতির নাম মিস্টার গুগল, মিস্টার গুগল যে কোনো একটা বিষয় জানতে চাইলে গুগলে সার্চ দে, গুগলে মুফতি সাহেব কী বলে দেখি, এখানে হয়ে গেছে কেন, আপনি আপনার মাদ্রাসার পাশে মুফতি সাহেব আছে ওনার কাছে জানতে চান, ওখান থেকে সব কিছু নেবার চেষ্টা করবেন না। যদি আপনি নিশ্চিত না হন এটা কারা চালায় কাদের মাধ্যমে, ওখান থেকে ইসলাম নেয়া যাবে না। ইন্নাহাদ দিন এটা কার থেকে নিতে যাচাই করতে হবে। আর বিক্ষিপ্ত কথা, আল্লাহ পাক একটি বড় ফিতনা, এক এক জামানে এক একটা ফিতনা থাকে, তার উভয় দিক থাকে, যতটুকু পারা যায় উম্মার কল্যাণে মানুষের ব্যক্তির কল্যাণে আল্লাহ পাক যেন এটিকে দেখার ব্যবহার করার তৌফিক দান করেন। এটার ফিতনা ফসাদ থেকে যেন আমাদের যুব সমাজ সবাইকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।